দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি সংস্থা কাম টু ওয়ার্ক এর উদ্যোগে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ MSME ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাম টু ওয়ার্ক প্রতিষ্ঠানের চেয়ারপারসন সাংবাদিক মাহফিজুল ইসলাম। আলোচনা সভায় কাম টু ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আইটি অফিসার জাহিনুর আলম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হাত সবসময় ধুতে হবে, হাত ধোয়ার পর ভাই এবং কারো ছেলে শীতবস্ত্র দিতে পারছি আমরা বিভিন্ন এবারে পাইছি, আগে 200 দিয়ে দিয়েছি, এখন আপনারা এখানে যারা পাইছেন আর অন্য খান ধরে থাকেন একটু ছবি ভিড়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।